একদিন ফজরের নামাজের আজান হয়ে গেল, আজানের পরে সাহাবায়ে কেরাম নবীজির পিছনে নামাজ পড়ার জন্য ছুটে আসে, কিন্তু আমার নবী এখনো আসেন না, নবী এখনো ঘুমায়। সবাই বলে আবু বকর রে যাও নবীরে জাগায় আনো। সিদ্দিক আকবর বলে কিভাবে নবীকে ডাকবো সেই ভাষা আমার জানা নাই, কেননা একদিনের কারণে আমি ভয়ে আছি। সেটা হলো বনি তামিম গোত্রের সর্দার নিযুক্ত করার সময় একজনের নাম প্রস্তাব দিতে যায়, হযরত সিদ্দিক আকবরের গলার আওয়াজটা একটু বড় হয়ে গেল, যার কারণে আমার আল্লাহ হুশিয়ার বাণী উচ্চারণ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন্নবী, ও ইমানদাররা নবীর আওয়াজের সে আওয়াজ বড় করিও না, আর যে নবীর আওয়াজের সে আওয়াজ বড় করে তার সব আমল বরবাদ। আমি এই এক ব্যাপারে ভয়ে আছি, আজকে আবার নবীকে ডাকবো এটা আমি পারবো না। ওমর রে তুমি যাও, কয় না আমিও পারবো না, আমিও পারবো না, আমার সেই ভাষা জানা নাই। বেলাল রে ডাক, বেলালকে বলো, বেলাল ও বেলাল যাও নবীকে জাগায় আনো। বেলাল চলে গেলেন, হুজরার চারে পিছে ঘোরাফেরা করেন, নবী এখনো ওঠেন না, কিভাবে ডাকবে বাসা জানে না। এবার চিন্তা করতে করতে বেলাল বলে ফেললো, আসসালাতু খাইরুম মিনান নাউম, ঘুম থেকে নামাজ অতি উত্তম। নবী আওয়াজটা পাইলেন, ঘুম ভেঙে গেল, অজু করে মসজিদে গিয়ে নামাজ পড়ালেন। নামাজের পরে বেলালকে ডাক দেয়, বেলাল রে ও বেলাল আয়, আমি রাসূলের বুকে আয়। জীবনে অনেক মজার মজার কথা শুনেছি রে বেলাল, এত সুন্দর কথা আমি আর কখনো শুনি নাই, তুমি এটা পাইলা কই? হযরত বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিকে আকবর আপনাকে ডাকতে যায় না, হযরত ওমর ফারুক যায় না, সবাই আমাকে পাঠায়, কিভাবে ডাকবো বাসা জানি না। চিন্তা করতে করতে হঠাৎ আমার মুখ দিয়া কথাটা বের হয়ে যায়, আমি অনুভব করতে পারি না কিভাবে যে বের হয়ে যায়। এই সময় নবীজি বেলালকে এভাবে জড়াইয়া ধরে, বুকের মধ্যে জড়াইয়া নাকে মুখে চুমা খায় আর বলে, বেলাল ও বেলাল, এখন থেকে আর এই সুন্দর কথাটা বাদ দেওয়া যাবে না, আমি রাসূল নির্দেশ করে দিলাম ফজরের আজানের মধ্যে এই বাক্যটা প্রতিদিন লাগাইয়া দিও। শুরু হয়ে গেল, মাঝখানে কিছুদিন আজান দিতে পারে না, এই শব্দ বলতে পারে না। হযরত ওমর যখন আবার রাষ্ট্রপ্রধান হলেন, তখন এই আহ্বান চালু হয়ে গেল, নবীজি বললেন, সাহাবীরা রে হযরত বেলাল যেভাবে আমি রাসূলের বুকে, তোমরা এইভাবে আমার বুকে জড়াইয়া থাকতে জান্নাতে চাও কি না? সবাই কইয়া রাসূলুল্লাহ, ও নবী আমরা এভাবে আপনি রাসূলের বুকে জড়াইয়া জান্নাতে থাকতে চাই। নবী বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম কর, ফজরের আজান হয়ে গেলে ঘুম থেকে জাগিয়া দুনিয়ার আরাম আয়ের সারিয়া যারা ফজরের আজানের পরে নামাজে দাঁড়াইয়া যাবে, ইমামের পিছনে দাঁড়াইয়া কেরাত শুনবে, আমি রাসূল ঘোষণা দিলাম আমার সেই উম্মতগুলা আমি রাসূলের বুকে জড়াইয়া জান্নাতে থাকবে। আমার রাসূলের সঙ্গী হইয়া রাসূলের বুক্ষ মুবারকে জড়াইয়া আমরা জান্নাতে থাকতে চাই, সবাই একমত কিনা? এটা দুইটা হাত তুলে দেখান, আমার আল্লাহ দেখো, আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বেন কিনা বলেন, সবাই বলেন। হালাল খায়া আবাদত করবেন না হারাম খায়া আবাদত করবেন? আল্লাহর কসম করে বললাম, যারা হারাম খায়
তার কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না রে। আর যারা হারাম খোর তারা না পাক, ওযু করলো না পাক, গোসল করলো না পাক। হালাল খায়া শরীরটা পাক করা লাগবে, গুনার থেকে অন্তর পবিত্র করা লাগবে, চোখ পবিত্র করা লাগবে, জবান পবিত্র রাখা লাগবে, হাত পাও পবিত্র রাখা লাগবে, কান পবিত্র হওয়া লাগবে। তারপরে অযু গোসলের দ্বারা শরীর যখন পাক হয়ে যাবে, এইবার এবাদত করতে দেরি, আমার আল্লাহ দরবারে কবুল হতে দেরি নাই। আল্লাহ আমাদের এই কথাগুলি যেন কবুল করেন। সবাই বলেন আমিন, আরেকবার বলেন আমিন।